बागुयाटी कांडे छाया एबार बीरभूमे इलाम बाजारे जंगल थेके उद्धार हलो निखोज इंजिनियरिंग पड़ुआर क्षत विक्षत मृतदेह পরিবারের অভিযোগ গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন বছর 19 এর সৈয়দ সালাউদ্দিন ওরফে জয় রাত 12টা নাগাদ ছাত্রের মোবাইল ফোন থেকে বাবাকে ফোন করে 30 লক্ষ টাকা মুক্তিপঞ্চে প্রথম ফোন আসে পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেয়া হয় মিনিট দশেকের ব্যবধানে দ্বিতীয়বার ফোনে হুমকি দেয় অপহরণকারীরা আর তারপরই তদন্তে নামে মোল্লারপুর থানার পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধু শেখ সালমানকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে রাত 3:30 নাগাদ ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল বিরিয়ানির প্যাকেট ও চিপসের প্যাকেট আপনাদেরকে জানিয়ে রাখি বাগুইহাটি কাণ্ডের ছায়া এবার বীরভূমে বাগুইহাটিতে যেভাবে উদ্ধার হয়েছিল দুই পড়ুয়ার মৃতদেহ নৃশংসভাবে খুন করা হয়েছিল দুই কিশোরকে এবার ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হলো নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষত বিক্ষত মৃতদেহ সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ একেবারে বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইব যেভাবে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় পরিবারের কি অভিযোগ দেখো পাপিয়া তোমাকে দেখাবো আমরা রয়েছি ইলামবাজার জঙ্গলের যে জায়গায় বডিটা পাওয়া গেছে সেই জায়গাতে ঘটনাস্থলে অত্যন্ত মর্মান্তিক এবং একই সাথে ভয়ঙ্কর এই ঘটনা তোমাকে যে জায়গাটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ তোমাকে দেখাচ্ছে এই জায়গাতেই গলা কাটা অবস্থায় পলিটেকনিক আসানসোলের পলিটেকনিক কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তার এখানে মৃতদেহ পাওয়া গেছে যেটা ঘটনা গতকাল তার বাবা যেটা জানিয়েছেন যে গতকাল থেকেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না সেই সময় তার কাছে ফোন আসে তার বাবার কাছে এবং 30 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং 30 লক্ষ টাকা চেয়ে তাকে একটা জায়গাতে নির্দিষ্ট জায়গায় আসার কথা বলা হয় এবং পুলিশকে জানালে ভয়ঙ্কর পরিণতি হবে এমনটাই হুমকি দেওয়া হয় কিন্তু তারপরেও তিনি মোল্লারপুর থানা যেখানে তার বাড়ি বীরভূম জেলার মোল্লারপুর থানা সেখানে পুলিশকে জানান বিষয়টা এবং তারপর তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এবং তার সাথে তারও এক বন্ধু সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে মোল্লারপুর থানা এবং সেখানে তার টাওয়ার লোকেশন করে সেই বন্ধুর মারফত জানতে পারে এবং রাত্রি 3:30 নাগাদ ইলামবাজারের এই জায়গাতে এসে দেখে যে এখানে তার মৃতদেহ পড়ে রয়েছে গলা কাটা অবস্থায় এবং তোমাকে নিয়ে যাবো আমি দেখাবো সরাসরি ঠিক যেখানটায় মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গা থেকে ঠিক 100 মিটার দূরে তার জঙ্গলের ভেতরে ঝোপের ভেতরে তার যে মোটর বাইক সেই মোটর বাইকটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে নিয়ে এসে সুতরাং বোঝাই যাচ্ছে এটা একটা অর্গানাইজেশনাল ক্রাইম যেটা পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে এবং তার বাবা মৃত যে সালাউদ্দিন যে ছাত্র তার বাবা তিনি কিন্তু পাথর ব্যবসায়ী সুতরাং তার কাছে 30 লক্ষ টাকা পাওয়া যাবে এমনটা পরিকল্পনা করেই কিন্তু তাকে ফোন করা হয়েছিল এবং তিনি যেহেতু পুলিশকে জানিয়েছেন সেহেতু তারপরেই তাকে খুন করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে এসে যেটা এসপি নিজে জানিয়েছেন যে এই জায়গায় তারা এসে মদের বোতল বিরিয়ানি ইত্যাদি পেয়েছে এবং যে ছাত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তার সাথে যে ছাত্র ছিল শেখ সালমান সে কিন্তু জানিয়েছে যে তারা এখানে ওই বিরিয়ানি এবং মদ্যপান তারা করে এবং তারপর 3 জন বাইরের লোক এখানে আসে এবং আসার পর তারা কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখছে যেটা এসপি জানিয়েছেন যে 3টি তদন্তকারী দল গঠন করা হয়েছে মৃত ছাত্রের বাবা জানিয়েছে যে যারা অপহরণকারী তারা কিন্তু ফোনে বলেছিল যে দুর্গাপুরে রয়েছি আমরা এবং দুর্গাপুর থেকে ইলামবাজারের দিকে যাচ্ছি পুলিশকে কোনো রকম কিছু বলা চলবে না এবং ঠিক তারপরেই এই ঘটনা ঘটে তোমার কাছে আবারো ফিরবো যে কিভাবে অপহরণকারীরা পর পর ফোন করতে থাকে এবং ফোন আসতে থাকে ওই পড়ুয়ার বাড়িতে সে বিষয়ে বিস্তারিত তোমার কাছ থেকে জানবো কিন্তু তার আগে দর্শকদের আরো একবার জানিয়ে রাখি আপনারা ইলামবাজার থেকে সরাসরি দেখছেন বাগুইহাটি কাণ্ডের ছায়া এবার বীরভূমে ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হলো নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষত বিক্ষত মৃতদেহ পরিবার অভিযোগ করছে গতকাল বিকেল থেকেই নিখোঁজ ছিলেন বছর 19 এর সৈয়দ সালাউদ্দিন ওরফে জয় রাত 12টা নাগাদ ছাত্রের মোবাইল ফোন থেকে বাবাকে ফোন করে 30 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথমে ফোন আসে